নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন নভেম্বর মাস অর্থাৎ দীপাবলির মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। নভেম্বর মাস মীন রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে নির্ণয় করা হয়েছে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই আমি করব না, কারণ আপনাদের নিজস্ব জন্মছকের গ্রহের অবস্থান আলাদা, আপনাদের দশা অন্তর্দশা আলাদা, আপনাদের প্রত্যন্ত দশা আলাদা। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই মিলবে এ ধরে আপনারা কখনোই চলবেন না। তবে হ্যাঁ, এই ভিডিওতে বলা কথাগুলো আপনাদের জন্মছকের সাথে যদি এই গোচর ফল পারমিট করে যায় তাহলে 100-এ 100 মিলতে বাধ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আসি বর্তমানে অর্থাৎ নভেম্বর মাসে গোচর ফল কী রয়েছে, আসুন জেনে নিই। পুরো নভেম্বর মাস মঙ্গল গ্রহ থাকছে মীন রাশিতে, বুধ গ্রহ তুলা রাশিতে থাকবে এবং 29শে নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। বৃহস্পতি অবস্থান করছে ধনু রাশিতে এবং 20 নভেম্বর ধনু রাশি ত্যাগ করে প্রবেশ করবে মকর রাশিতে। শুক্র গ্রহ যা কিনা 16 নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। শনি গ্রহ অবস্থান করবে মকর রাশিতে এবং রবি গ্রহ 16 নভেম্বর তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। এই গোচরের নিরিখে আসুন জেনে নিন আপনাদের অর্থাৎ মীন রাশির জাতক জাতিকা বা মীন লগ্নের জাতক জাতিকার কি হতে চলেছে। রাশিতেই আপনাদের মঙ্গল গ্রহে অবস্থান, যা আপনাদের শারীরিক দিকটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। তবে তাদেরই বেশি প্রবলেম ক্রিয়েট করবে যাদের মঙ্গলের দশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে বা মঙ্গলের প্রত্যন্তর্দশা চলছে। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, যারা খেলাধুলাতে রয়েছেন এবং যারা সেনাকর্মী তাদেরকে কিন্তু এই সময় সাবধানে থাকতে হবে এবং যারা জমি জায়গার ব্যবসা করেন তাদেরকেও কিন্তু সাবধানে থাকতে হবে। এই সময় আপনাদের প্রতারণা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এই বিষয়টি অবশ্যই আপনারা নজরে রাখুন এবং তারাই বেশি প্রতারিত হবে যাদের মঙ্গল গ্রহ ড্যামেজ রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যারা বাইক চালাচ্ছেন তাদেরকে বিশেষ করে বলবো হেলমেট ইউজ করুন, কারণ আপনার জন্য বাড়িতে কেউ অপেক্ষা করছে। আপনাদের অষ্টমভাবে বুধের গোচর, যা আপনাদের আয় কিছুটা বৃদ্ধি করবে, তবে যতটা আপনি আশা করবেন ততটা বৃদ্ধি করবে না, কিছুটা পরিমাণে বৃদ্ধি করবে। তবে যাদের বুধ তুঙ্গস্থ রয়েছে, যাদের বুধ শুভ নক্ষত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আয় কিন্তু ভালো বৃদ্ধি করতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই মাসে শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শত্রু কিন্তু আপনাকে বিচলিত করতে পারে, সেই ব্যাপারে অবশ্যই নজর রাখুন এবং শত্রু থেকে 10 পা পিছিয়ে থাকুন। এই সময় যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, তবে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। এছাড়াও যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, আয়কর বিভাগে রয়েছেন, পুস্তক বিক্রেতা, শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা খুব একটা শুভ যাবে না। দশমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং যা 20 নভেম্বর 21শভাবে অবস্থান করতে চলেছে, এই সময় আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উপার্জন কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এবং যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ রয়েছে। এছাড়াও যারা কনসালটেন্সির কাজ করেন, যারা শিক্ষাগত সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভই যেতে চলেছে। এই সময় যারা গার্মেন্টসের বিজনেস করছেন, ফুডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, তবে তাদেরই বিশেষ করে শুভ হবে যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে।
আপনাদের সপ্তম ভাবে শুক্র গ্রহের অবস্থান এবং 16ই নভেম্বর এই শুক্র গ্রহ প্রবেশ করবে অষ্টম ভাবে। কাজেই এই সময় পত্নীর কাছ থেকে কিন্তু আপনারা সুখ পেতে চলেছেন। এই সময় আপনাদের পরকীয়া প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গোপন অঙ্গে রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যাদের গোপন অঙ্গে রোগ রয়েছে তাদের কিন্তু সেই রোগ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা আত্মীয় স্বজন সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন, কিন্তু 16ই নভেম্বরের পর থেকে আপনাদেরকে কিছুটা সাবধানে থাকতে হবে, কারণ শুক্র গ্রহ যা অষ্টমভাবে প্রবেশ করতে চলেছে এই সময় মহিলা ঘটিত কোনো কারণে আপনাদের জীবনে বদনাম আসার সম্ভাবনা রয়েছে এবং মান সম্মান হানিরও সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের ভোগ বিলাস কিন্তু বেড়ে যাবে এবং যার ফলে আপনাদের খরচা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনারা বিনোদনে নিজেকে গা ভাসিয়ে দেবেন। যারা কসমেটিকের ব্যবসা করছেন, যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, তাদের কিন্তু 16ই নভেম্বর পর্যন্ত সময়টা শুভ যাবে, কিন্তু 16ই নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে সাবধান থাকতে হবে এবং আপনাদেরকে ক্রেডিটে মাল বেচা বন্ধ করে দিতে হবে। আর এই 16ই নভেম্বরের আগে আপনাদের কিন্তু অর্থ যেটা বিজনেসে আটকে রয়েছে সেই অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা অভিনয় জগতের সাথে যুক্ত, যারা গান বাজনার সাথে যুক্ত, তাদের 16ই নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু ভালো যাবে। 16ই নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদেরকেও কিন্তু সাবধানে থাকতে হবে। এই 16ই নভেম্বরের পর থেকে আপনাদেরকে মুখের ভাষার মধুরতা বজায় রাখার চেষ্টা করতে হবে এবং 16ই নভেম্বরের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কলহ আসার সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে যাদের শুক্র কিন্তু ড্যামেজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে। তবে শুক্র যদি আপনার জন্মছকে শুভ পজিশনে থাকে তাহলে আমার প্রতিটি কথাই কিন্তু মাটিতে পড়ে যাবে। একাদশ স্থানে শনির অবস্থান, এই সময় আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে, আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজকর্ম কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার মনের গোপন ইচ্ছা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত যারা লোহার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কাঠের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কালো জাতীয় কোনো দ্রব্যের সাথে বিজনেস করেন, কালো জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যারা খাওয়ার তেল বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যাদের পেট্রোল পাম্পের বিজনেস রয়েছেন তাদের 16ই নভেম্বর পর্যন্ত কিন্তু ব্যবসা ভালো যেতে চলেছে, কিন্তু 16ই নভেম্বরের পরে কিন্তু আপনাদের বিক্রি বাট্টাটা কিন্তু অনেকটাই কমে যাবে। 16ই নভেম্বর রবি নবমভাবে প্রবেশ করছে, 16ই নভেম্বরের আগে পর্যন্ত বা রবি অষ্টমভাবে থাকবে, তাই আপনাদের জীবনে কিন্তু বদনাম আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। তবে যাদের রবি স্ট্রং পজিশনে রয়েছে, রবি ভালো অবস্থায় রয়েছে, রবি ভালো নক্ষত্রে রয়েছে, রবির দশা চলছে, রবির অন্তর্দশা চলছে, রবির প্রত্যন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এই মাসে আপনাদের কিন্তু রাগ বৃদ্ধি পাবে এবং ধর্মের প্রতি টান সেটা কিন্তু কমবে এবং রাগ জেদ এগুলো বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আপনার মানসিক স্থিতি কিন্তু কিছুটা হলেও প্রবলেম ক্রিয়েট করবে, এই ব্যাপারে অবশ্যই আপনারা নজর রাখুন এবং মুখে মিষ্টতা রাখুন। কারো সঙ্গে দুমদাম কোনো কথাবার্তা বলার আগে 10 বার ভেবে কথা বলুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। ওভারঅল যদি বলা যায় মীন রাশির জাতক জাতিকার এই মাস অর্থাৎ নভেম্বর মাস মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে, কিছু কিছু জায়গায় শুভ রয়েছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব ন্যাকাল চাটের উপর। আপনার ন্যাকাল চাটে যে যে গ্রহগুলো বললাম সেই সেই গ্রহ যদি শুভ পজিশনে থাকে তাহলে শুভ ফল পাবেন, আর যদি অশুভ পজিশনে থাকে তাহলে অশুভই ফল পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে শুভ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, এই কামনা করে ভিডিওটি শেষ করতে চলেছি। ধন্যবাদ।